ভারতীয় শিল্পকলার ইতিহাসে যামিনী রায় একজন মহৎ শিল্পী। তাঁর সৃষ্ট শিল্পকলায় ফুটে ওঠে লোকায়ত জীবনের ভঙ্গি ও ভাবনা। তাঁর শিল্পকলায় পাওয়া যায় লোকশিল্প বিষয়ে তাঁর অসামান্য অন্তর্দৃষ্টির পরিচয়। তাঁর সৃষ্ট শিল্পকলার বিভিন্ন অবয়বে অনেক সময় ভাঙাচোরা, অস্থির, অসমাপ্ত, সাংকেতিক বা রহস্যময়তার প্রকাশ ঘটেছে। কালীঘাটের পটকে তিনি তার নিজস্ব ভাবনায় ও ভঙ্গিতে তুলে ধরেছেন। তার শিল্পের প্রাণশক্তি ছিল রবীন্দ্রনাথের ছবি ও গ্রামীণ লোকশিল্প। ঐতিহ্য ও আধুনিকতার এক নিবিড় যোগাযোগ রয়েছে তার চিত্রশিল্পে। ১৮৮৭ সালে ১১ এপ্রিল বাঁকুড়ায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। সমগ্র কর্মজীবনটাই তিনি কাটিয়েছেন কলকাতায়। ১৯৫৪ সালে তাঁর কাজের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে পদ্মভূষণে সম্মানিত করে। তিনি নিজেকে শিল্পী না বলে পটুয়া বলতেন। তাঁর সঙ্গে কবি বিষ্ণুদের বন্ধুত্ব এক অন্য মাত্রা পায়। এই পারস্পরিক সম্পর্ক তাঁর শিল্পকর্ম ও শিল্পভাবনায় উপজাত বস্তু হিসেবে কাজ করত। চিত্রপটে রেখার অন্তহীন খেলা তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে। তিনি ছিলেন একজন নিটোল বাঙালি শিল্পী।